डेंगू परिस्थिति जानाते मानिकगंज थेके सरासरि जोग दिच्छेन सहकर्मी जाहांगीर आलम विश्वास। जाहांगीर, डेंगू संक्रमण और एडिस मशा नियंत्रणे कर्तृपक्षेर उद्योग आछे किना विस्तारित जानाबेन। নাবিলা, মানিকগঞ্জে কিন্তু দিন দিন ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। আপনি যেমনটি জানতে চেয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ কি কি উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের দৃশ্যত তেমন কোনো কিন্তু আমাদের খুব একটি নজরে আসেনি, কারণ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটু জনসচেতনতামূলক একদিন দুই দিন আমরা তাদেরকে বিভিন্ন সময় আমরা অভিযানে দেখেছি, এছাড়া তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। এছাড়া মানিকগঞ্জ পৌরসভা এবং সিভিল সার্জনের পক্ষ থেকে তাদের কিছু কিছু উদ্যোগ, যেমন বিভিন্ন জায়গাতে মশক নিধনে তারা কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং কিছু কিছু জায়গায় তারা ঔষধ স্প্রে করেছে, এইটাই মোটামুটি মানিকগঞ্জে আমাদের চোখে দেখা গেছে, আমরা দেখেছি। এছাড়া আমাদের মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমি বলবো যে গত 24 ঘন্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে, শুধুমাত্র এই মানিকগঞ্জ জেলা হাসপাতালেই নতুন রোগী ভর্তি হয়েছে 43 জন। এখন এই হাসপাতালে মোট 36টি বেডের অনুকূলে এখানে কিন্তু 80 জনেরও বেশি রোগী রয়েছে। বেশিরভাগ রোগী আমরা দেখেছি যে তারা এই হাসপাতালের বেড পায়নি, তারা বিভিন্ন হাসপাতালের বাইরের যে জায়গাটুকু রয়েছে সেখানে মেঝেতে রয়েছে। এবং একইভাবে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ এবং জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা খবর নিয়েছি, প্রত্যেকটা জায়গাতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। নাবিলা, আমার কাছে এই ছিল মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর আলম বিশ্বাস জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে।